আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি এক্সিস্টিং টেবিল থেকে সিঙ্গেল কলাম ডিলিট করা যায় এবং মাল্টিপল কলাম ডিলিট করা যায়। প্রথমে আমরা দেখব কিভাবে একটি সিঙ্গেল কলাম ডিলিট করা যায়। আমরা একটি মাইগ্রেশন ফাইল তৈরি করে নিই, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ড্রপ। আমরা কোন টেবিল থেকে কোন কলামকে আমরা ডিলিট করব দেখে নেই। মেম্বার্স টেবিল থেকে আমরা ইমেল ডিলিট করে দিব, ড্রপ ইমেল ফ্রম মেম্বার্স টেবিল, হিট এন্টার। আমাদের একটি মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হলো, ড্রপ ইমেইল ফ্রম মেম্বার্স টেবিল। এইখানে আমরা আপ মেথডের মধ্যে আমরা কোড লিখব, টেবিল ড্রপ কলাম এবং কলামের নাম দিয়ে দেব। আমরা কমান্ড লাইনে চলে যাই, পিএসপি আর্টিসান মাইগ্রেট। আমরা রিফ্রেশ করি, দেখুন আমাদের নেমের পরে ইমেল কলামটি ড্রপ হয়ে গিয়েছে। এখন যদি আমরা চাই যে মাল্টিপল কলাম ড্রপ করব, যেমন নেম এবং অ্যাড্রেস, আমরা এই মাইগ্রেশন ফাইলেই মাল্টিপল কলাম ডিলিট করার জন্য কোড লিখতে পারতাম। কিন্তু আমাদের বোঝার স্বার্থে আমরা আরেকটি নতুন মাইগ্রেশন ফাইল তৈরি করে নিই, পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ড্রপ মাল্টিপল কলাম ফ্রম মেম্বার্স টেবিল। ড্রপ মাল্টিপল কলাম ফ্রম মেম্বার্স টেবিল নামে আমাদের একটি মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হলো। এইখানে আমরা মাল্টিপল কলাম ডিলিট করার জন্য বা ড্রপ করার জন্য আমরা এখানে কোড লিখব, ড্রপ কলাম। যেহেতু আমাদের মাল্টিপল কলাম, সেহেতু আমরা অ্যারের মধ্যে রাখব। আমরা এখন ডিলিট করব নেম এবং অ্যাড্রেস। নেম অ্যাড্রেস, আমাদের যেহেতু মাল্টিপল কলাম সেজন্য অ্যারের মধ্যে নিয়ে নিলাম। আমরা নেম কলামকে এবং অ্যাড্রেস কলামকে, এখন আমরা কমান্ড লাইনে চলে যাব, পিএসপি আর্টিসান মাইগ্রেট। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখুন আমাদের নেম এবং অ্যাড্রেস কলাম দুটি ডিলিট হয়ে গিয়েছে বা ড্রপ হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।